আল্লাহ ল ইজ দা আল্টিমেট সলিউশন অফ হিউম্যান লাইফ। আল্লাহর আইনটা হচ্ছে পৃথিবীর সকল মানুষের জন্য সমান, একজন কালো মানুষের জন্য কম, সুন্দর মানুষের জন্য বেশি না, কেউ হেরে যাবে কেউ জিতে যাবে এমনটা নয়। এই আইনটা আল্লাহ তাআলা আসমানেও দেন নাই জমিনেও দেন নাই, দিয়েছেন কোথায়? কোরআনে। কোরআন থেকে বাস্তবায়ন করতে হবে ফিল আর, জমিনে। এই কারণে বলা হয় কোরআনিক ল ইজ দা ল অফ হিউম্যানিটি, হোয়ার এভরি ওয়ান গেটস ইকুয়াল জাস্টিস, ইকুয়াল জাস্টিস ফর অল, হোয়াই নো ডিফারেন্স। আল্লাহর আইনটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য সমান, ইকুয়াল জাস্টিস ফর অল। আল্লাহর সমতা আইন পৃথিবীর সমস্ত মানুষের জন্য সমান। ধনীর ছেলে জিতে যাবে, গরিবের ছেলে হেরে যাবে, না এমনটা নয়। আল্লাহ কোরআনের আইন দিয়েছেন আমাদের জন্য শান্তি শৃঙ্খলা সহানুভূতি ভালোবাসা প্রীতিবন্ধন আমাদের সমাজে বাস্তবায়ন করার জন্য, ঠিক কিনা? ঠিক। এই আইনটা যদি বাস্তবায়ন হয় তাহলে কেউ হেরে যাবে না। দ্য ওয়ার্ল্ড ফোর রেস টেল শর্ট ব্ল্যাক হোয়াইট এডুকেট আনএডুকেট মুসলিম নন মুসলিম এভরি ওয়ান গেট ইকুয়াল জাস্টিস। কালো বলেন সাদা বলেন, লম্বা বলেন খাটো বলেন, মুসলিম অমুসলিম শিক্ষিত অশিক্ষিত সবার জন্য কোরআনটা সমান। এই কারণে কোরআনের আইন দরকার আছে না নাই? আছে না নাই? কোরআনের আইন যদি আজকে থাকতো তাহলে আমার বাংলার ভূখণ্ডে, চট্টগ্রামের ভূখণ্ডে একজন ব্যক্তি শিক্ষিত নাম পরিচিত মুসলিম নামদারী আবদুল্লাহ ইবনে ওবায়ের উত্তরসূরি নাদের খান আল্লাহর তাকবির নিয়ে আজান নিয়ে কোনো কটুক্তি কথা বলতে পারতো না। যদি ওমর আজকে বেঁচে থাকতো তাহলে আমার মনে হয় প্রকাশ্য তাকে ইসলামী যে শাস্তি রয়েছে শাস্তির সম্মুখীন করতেন, ঠিক কি না? এরা তো পায় না, চোখের উপরে কখনো হাত দিয়ে হেলিকপ্টার দেখানো যায় না, চোখের উপর হাত রেখে বিমান দেখা যায় না। হাত সরিয়ে ফেলতে হবে, কোরআনকে রিসার্চ করতে হবে, রাসুলের হাদিসকে রিসার্চ করতে হবে, তারপর আপনি তাকবির লিল্লাহি তাকবির আল্লাহু আকবার আল্লাহর স্লোগান কোথায় আজান কোথায় পাবেন, না হয় কোথায় থেকে পাবেন? আপনার সর্বঙ্গে ব্যথা, আপনার ওষুধ দিব কথা, কোরআন খুলবেন। এই কোরআনটা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? কোরআনটা কার কার বাড়িতে আছে? আজকে বাড়িতে যাবেন, গিয়ে কোরআনের সুরাগুলো গণনা করবেন, 114টি সুরা পাবেন। কয়টি সুরা? 114টি সুরা, তার মধ্যে 17 নম্বর একটা সুরা রয়েছে সুরাতুল আল ইসরা, ইহুদিদের নামে এই সুরাটা আল্লাহ নাজিল করলেন। কাদের নামে? ইহুদিদের নামে। ওই সুরাটা 111টি আয়াত রয়েছে। কয়টি? 111টি আয়াত। শেষের আয়াতে চলে যাবেন, আল্লাহ সেখানে কি বললেন? জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনটা নাজিল করলেন, কোরআনটা নাজিল করার পর কোরআনের মধ্যে 114টি সুরা নাজিল করলেন। এক একটা সুরা মানুষের জন্য সামাজিক আন্তর্জাতিক পারিবারিক সব জীবনে বাস্তবায়ন করার জন্য বললেন। আল্লাহ এই কোরআনটা নাজিল করে সুরাতুল আল ইসরার শেষ আয়াতে বলে দিলেন, ও দুনিয়ার গোলাম কলিল হামদুলিল্লাহ, তোমরা যদি প্রশংসা করো সব প্রশংসা তোমার রবের জন্য করো, দুনিয়ার কারো গোলামি করবে না। আইন যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আল্লাহর আইন বাস্তবায়ন করো, আর সমস্ত পৃথিবীতে স্লোগান দাও ওয়াকাব্বিরু তাকবীরা, সমস্ত পৃথিবীতে স্লোগান দিব যিনি তিনি কে। এই কোরআনে আল্লাহ তাআলা সূরাতুল আল ইসরার শেষ আয়াতে বলে দিলেন ওয়াকাব্বিরহু, আপনি তাকবীর দেন, তাকবীর দিন, এই কথা বলে থেমে যান নাই, ওয়াকাব্বিরহু আপনি তাকবীর দিন, তাকবীরা তাকবীর দেওয়ার মতো দেন, আল্লাহু আকবার তাকবীর দিয়ে থেমে যাবেন না, তাকবীর দেওয়ার মতো দেন। সুতরাং যে অন্ধ সে কখনো কোরআন বুঝে না, কোরআন দেখে না, আর যে ব্যক্তি তার চর্মচক্ষু অন্ধ, অন্তর আল্লাহ খুলে দিলেন, সে কোরআনও বুঝে হাদিসও বুঝে ইসলামও বুঝে, আল্লাহু আকবার। তো উনি তো কোরআন খোলে না, বাড়িতে যাবেন আজকে 114টি সুরা পাবেন, 17 নম্বর সুরা খুলবেন, 17 নম্বর সুরা সুরাতুল আল ইসরা শেষ আয়াতে চলে যাবেন। একেবারে শেষে চলে গেলে দুটা শব্দ পাবেন, একটা হচ্ছে কাব্বিরহু তাকবির দেন, তাকবীরা তাকবির দেওয়ার মতো তাকবির দেন, আল্লাহু আকবার। আজকে খুলে দেখবেন তাকবিরটা কোথায় পেলাম আমরা? কোরআনে। আর উনি তাকবির পায় না, আজান নিয়ে কটুক্তি করে, তোমার মতো রাম আর বাম যদি আজান নিয়ে হাজার বছর কটুক্তি করে
আব্দুল্লাহ ইবনে উবাই যেমন নিজের অপচেষ্টা চালিয়েছে ইসলামের বাতি নিভিয়ে দেওয়ার জন্য, তার উত্তরসূরি হয়ে তুমি কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে কখনো কখনো সফলতা অর্জন করতে পারবে না, ঠিক কি না? আব্দুল্লাহ ইবনে উবাইর উত্তরসূরি। আইন থাকতে হবে কার কার? তাকবীর দিতে পারবেন আমার সাথে? দেখি পারবেন, আমি বলি আপনারা পারবেন। লিল্লাহি তাকবীর। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হয়ে যাই, যদি তোমাদের আক্রোশ জ্বরে চুরমার হয়ে যাই, যদি তোমাদের পথের কাঁটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল বলে নাও প্রস্তুতি যুদ্ধের, যদি আমাদের পাদে পেলতে খোঁজো নানান উপায়, যদি আমাদের পাদে পেলতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়, যদি আমাদের পাদে পেলতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়, যদি পৃথিবীর প্রতিটা কোনায় গড়ে তোলো কারাগার, তবুও স্লোগান একটাই দনি তুলব বারবার, যদি বুলেটে রাগাতে বসতি কেঁপে ওঠে থর থর, তবুও স্লোগান একটাই দনি তুলব বারবার, নারায়ে তাকবীর। আওয়াজ করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গুম হয়ে গেছে ভাই পচে থাকি বসে, শহীদ আবেরার হয়ে সে যদি ফিরে আসে, পিতামাতা হারিয়ে অবুজ শিশুকে দেখায় বিচার দিলাম প্রভু তুমি বিচার করো গো। গুম হয়ে গেছে ভাই পচে থাকি বসে, শহীদ আবেরার হয়ে সে যদি ফিরে আসে, পিতামাতা হারিয়ে অবুজ শিশুকে দেখায় বিচার করো গো আমি বিচার দিয়ে যাই। নর পিচাসু সীমারের দল জানো না সেই খবর, আমরা হলাম উত্তর সরি বেলার সুমাইয়ার, মমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আগাতে একটাই দনি তুলব বারবার, নারায়ে তাকবীর। আওয়াজ করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মেরেছ অনেক সয়েছি ব্যথা জোরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতে ক্ষত, ঘরে বসে কেউ রইব না কো ঠুঙ্কো জুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। মেরেছ অনেক সয়েছি ব্যথা জোরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতে ক্ষত, ঘরে বসে কেউ রইব না কো ঠুঙ্কো জুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে পের বাসের কেল্লা গড়ব নতুন বীর, মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে পের বাসের কেল্লা গড়ব নতুন বীর, বলে যাব সব কে কোন মতের একজন রাহাবার, বলে যাব সব কে কোন মতের একজন রাহাবার, শত আগাতে একটাই দনি তুলব বারবার, নারায়ে তাকবীর। আওয়াজ করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাকবীর দিলাম কার? খুশি হলেন কে? আমাদের আমল নামায় সওয়াব দিবেন কে? বিশ্বনবী বললেন আমি নামাজে দাঁড়িয়ে গেলাম, যখন নামাজ পড়তে লাগলাম আমি রুকুতে গেলাম, রুকুতে গিয়ে রুকু থেকে মাথা উঠালাম, বললাম সামি আল্লাহু লিমান হামিদা। যখন আমি এমন কথা বললাম একজন সাহাবি পিছন থেকে বলল আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফীহি, নামাজের বাকি অংশ আমি শেষ দিলাম, নামাজের বাকি অংশ শেষ দিয়ে আমি সাহাবিদেরকে জিজ্ঞেস করলাম ও আমার সাহাবিরা, আমি তোমাদেরকে তো এমন নামাজের নিয়ম কানুন শিখাই নাই, কে তোমাদেরকে এমন নামাজের নিয়ম কানুন শিক্ষা দিল বলো? কে তোমাকে শিক্ষা দিয়েছে? আওয়াজ করে আল্লাহর গুণ কীর্তন বৃদ্ধি করে বলতে সাহাবি অবাক হয়ে ভয় পেয়ে গেলেন। কিছুক্ষণ পর বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, আমি বলেছি এর কারণ আমি বলেছি আমি আমার জীবনের চাইতে আমার আল্লাহকে বেশি ভালোবাসি।
বিশ্বনবী বললেন, সাহাবি আমি যা দেখি তুমি তা দেখো, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা শুনি তা তুমি শোনো না। তুমি যখন আল্লাহর গুণ কীর্তন বৃদ্ধি করে বলতে লাগলা, তোমার পিছনে একজন নয়, দুজন নয়, তিনজন নয়, প্রায় তিরিশ জনের সাইতে অধিক ফেরেশতা, কে কত বেশি আমল লিখতে পারবে তার প্রতিযোগিতা লেগে গেল। তাকবীর কার হবে? কার হবে তাকবীর? আওয়াজ করে বলুন কার? এ তাকবীর নিয়ে যারা কটূক্তি করে তাদের বিচার এ বাংলার জমিনে হতো যদি একটা উমর আজ বেঁচে থাকতো, ঠিক না? একটা একনিষ্ঠ আবু বকর যদি আজকে বেঁচে থাকতো, একটা দানবীর ওসমান যদি বেঁচে থাকতো, একটা শক্তিশালী আলী যদি আজকে বাংলার জমিনে বেঁচে থাকতো, কিছু বলতে পারতো না, ঠিক কি না? যাই বলতেছিলাম, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন যা আইন চলবে কার, আইন কার চলবে? আল্লাহ। আল্লাহ তাআলা আবার সূরা মায়েদার পঞ্চাশ নং আয়াতে বললেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, ও আমার দুনিয়ার লোকেরা, তোমরা আমার গোলামি করবা নাকি আমার আইন ব্যতি রেখে দুনিয়ার পরাষ্ট হয়ে যে জাহিলিয়াতের আইনকে অনুসরণ করবা? যদি আমার আইনকে বাস্তবায়ন করো তাহলে তোমাদেরকে সফলতা যিনি দিবেন তিনি কে? বিশ্বনবীর নিকট একজনে আরজি নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরাইশের একজন নারী জিনা করেছে অথবা চুরি করেছে, ওই কুরাইশের নারী চুরি করেছে, তার হাত কাটা লাগবে, এক একজন সাহাবি কিভাবে ওই নারীকে বাঁচাতে পারবে? তার জন্য প্রতিযোগিতা লেগে গেল, হায় হায় কুরাইশ নারী চুরি করে ফেলেছে, তার হাত কাটা হবে, বিশ্বনবী থেকে যদি সুপারিশ ক্রমে তাকে বাঁচিয়ে দেওয়া যায় তাহলে আমাদের কুরাইশ নারী বেঁচে যাবে। এই কথা বলার পর সবাই চেষ্টা চালিয়ে যেতে লাগলো, এক একজন সবাই চেষ্টা করলো কে বিশ্বনবীর নিকট গিয়ে সুপারিশ করবে, কেউ রাজি হলো না। হঠাৎ করে হযরত উসাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হলেন, তিনি বললেন, ও আমার সাহাবী বন্ধুরা, ও আমার সাথী বন্ধুরা, বিশ্বনবীর নিকট এই নারীর জন্য কেউ সুপারিশ করতে পারবে না, কিন্তু আমার সাথে বিশ্বনবীর সম্পর্ক সবচাইতে ভালো, তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমি বিশ্বনবীর নিকট যাব, তার কাছে গিয়া ওই নারীর জন্য আমি সুপারিশ করব। বিশ্বনবীর নিকট উসাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরাইশের একজন নারী চুরি করেছে, তাকে তো হাত কাটা লাগবে, আমরা সকল সাহাবীর পক্ষ থেকে আমি আপনার সম্মুখে এলাম, আপনি ওই নারীকে মাফ করে দেন, আপনি ওই নারীকে মাফ করে দেন। রাসূল বলল, ইন্না লিল্লাহ, কি বলো, সম্ভব নয়, এটা তো এই যুগের নিয়ম নয়, ইন্নামা দল্লা মান কানা ক্বাবলাকুম, তোমরা হয়তো জানো না তোমাদের পূর্ববর্তী অনেক জাতি অনেক দল এই কারণে ধ্বংস হয়ে গিয়েছিল, তার কারণটা কি? ইযা সারিকা শারিফু তারাকুহু, যখন তাদের সমাজে ধনী লোকরা চুরি করত তারা হাত কাটত না, ওয়া ইযা সারিকু দায়ব, আর যখন দরিদ্র লোক অসুস্থ লোক গরিব লোক চুরি করত তখন তারা হাত কাটত। এই বিধানটা তো আমার না, এই বিধানটা শরীয়তের না, এই বিধানটা বহু আগের ছিল, তোমরা যদি সেই বিধানকে বাস্তবায়ন করো তাহলে তোমরা আগের হয়ে যাবা। বিশ্বনবী বললেন, ওই রকম আইন মানা যাবে না যারা জাহেলিয়াতকে অনুসরণ করেছে, ওই যে দনির দুলাল টাকাওয়ালার সন্তান যদি ঢাকা শেরাটন হোটেলে নারী নিয়ে ধরা খায়, মদ নিয়ে ধরা খায়, তাহলে সে হলো আধুনিকতা, ঠেলা গাড়িওয়ালা রিক্সা গাড়িওয়ালার সন্তান যদি মদ নিয়ে ধরা খায় সমাজে বিচার আছে না নাই? এই বিচার রাসূল করেন নাই, শরীয়ত করেন নাই। টাকাওয়ালা টাকাওয়ালাহীন নেতার সন্তান নেতা প্রেসিডেন্টের সন্তান প্রেসিডেন্ট ভুল যেই করেছে তার বিচার শরীয়তে আছে না নাই? আওয়াজ করবে বলবেন আছে না নাই? বিশ্বনবী বলল, লাউ আন্না ফাতেমা বিনতে মুহাম্মাদুন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত আমি মুহাম্মদ বাবা হয়ে ফাতেমার হাত কাটতে দ্বিধাবোধ করতাম না। ইসলামের আইন কত হার্ড, সকলের জন্য সমতা, ইকুয়াল জাস্টিস ফর অল, হোয়াই নো ডিফারেন্স? আল্লাহর আইনটা সকলের জন্য সমান, কেউ জিতে যাবে কেউ হেরে যাবে না, এমন আইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবায়ন করেন নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর ক্ষমতাধারী শাসক ছিলেন, তার সন্তান আবু শাহমা মদ খেয়েছিল, মদ খাওয়ার পর তার বিচার হয়েছিল, ওই বিচারের কারণে সে কিছুদিন পর দুনিয়া থেকে চলে যান।
আমরা জানি আবু শাহমা মদ খেয়েছিল, মদের বিচার হয়েছিল, কিন্তু আবু শাহমা কেন মদ খেয়েছেন আমরা কিন্তু জানি না। আবু শাহমা কি কারণে মদ খেয়েছেন, কি অপরাধে মদ খেয়েছেন, কি কারণবশত হয়ে মদ খেয়েছেন আমরা জানি না। ওমরের সমকালীন পারস্য রোম বিজয় হয়েছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতাধারী শাসক ছিলেন, মিশর ইহুদিদের সাথে বিদর্মীদের সাথে যুদ্ধ শুরু হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনা মনোয়ারা থেকে লোক পাঠালেন মিশর জয় করার জন্য, সকল যোদ্ধাদের সাথে আবু শাহমা তিনিও গেলেন। আবু শাহমা যখন যোদ্ধা হয়ে গেলেন, যুদ্ধ রণক্ষেত্রে তিনি ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধ শুরু করে দিলেন, সৈন্যদেরকে কতল করতে লাগলেন। কতল করতে করতে এক পর্যায়ে তার পানির তৃষ্ণা মিটল, যখন পানির তৃষ্ণা তার প্রচুর ধরে পেলল, সে পানির তৃষ্ণা না সইতে পেরে পানির জন্য তাঁবুতে গেলেন। তাঁবুতে গিয়ে দেখেন খেজুর বিজানো অনেক দিনের পানি। ও মিয়া, খেজুর যদি কিছুদিন দুই একদিন বিজানো থাকে, সেই পানিটা হালকা মিষ্টি হয়ে যায়, সেই পানিটা খেতে মিষ্টি সুস্বাদু, সেই পানিটাকে বলা হয় লবিজ শরবত। আর যদি খেজুর এক মাস দুই মাস পনেরো দিন কোথাও বিজানো থাকে, সেটা হয়ে যায় ফেনাযুক্ত। ফেনা হয়ে যাওয়ার কারণে ওটা হয়ে যায় খমর, ওই সময় তার থেকে এক ফোঁটা খাওয়া হারাম। কথা বলবেন, আবু শাহমা যুদ্ধ করতে লাগলেন, পানির তৃষ্ণা চলে আসলো, পানি খেতে হবে, দৌড়ে গিয়ে তিনি তাঁবুতে ঢুকলেন। তাঁবুতে ঢুকার পর দেখলেন পানি রয়েছে খেজুর ভিজানো, তিনি জানতেন না খেজুরগুলা যে অনেক দিন ধরে ভিজানো। তিনি পানি নিলেন, ডক ডক করে খেয়ে ফেললেন, পানিগুলা ডক ডক করে খেয়ে ফেলে তিনি দেখলেন যুদ্ধের ময়দানে তিনি ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে মাতলামি শুরু করলেন। সাহাবিরা বলল, সাথীরা বলল, ইন্না লিল্লাহ, উমরের সন্তান আবু শাহমা মদকে মাতলামি করতেছে, হায় হায় কি করল। সবাই অবাক হয়ে গেল। দুই এক ঘন্টা পর, চার পাঁচ ঘন্টা পর আবু শাহমা তার স্মৃতিশক্তি লোপ পেল। লোভ থেকে তিনি মুক্তি হওয়ার পর যখন তার হোঁশ ফিরে আসলো, তাকে অন্য সাথীরা বলল, ও আবু শাহমা কিছুক্ষণ আগে তুমি মদ খেয়েছ, ও আবু শাহমা তুমি তো ওমরের সন্তান, তোমাকে মদ খাওয়ার জন্য কে পারমিশন দিয়েছে? তোমার বাবা না বিশ্বনবীর সম্মুখে ছিল, বিশ্বনবীর সমকালীন ছিল, মদ খেলে চল্লিশটা ব্যাথ, কিন্তু তোমার বাবা ওমর ইসলামী হুকুমত বাস্তবায়ন করার জন্য মদ খেলে আশিটা ব্যথাঘাতের নিয়ম চালু করেছে, তুমি কেন সেই নিয়ম ভঙ্গ করে মদ খেয়েছ? আবু শাহমা বলল, আমি মদ খাই নাই। বলল, কি বলো মদ খাইছ? ওই কিছুদিন আগে আমি এখানে দেখলাম এক মুরব্বী খাইয়া ডুলতেছে, দুই চার ঘন্টা পরে যদি মুরব্বীকে বলা হয় আপনি খাইছেন, সে বলবো খাই নাই, ঠিক না? তা আবু শাহমা যখন মদ খেয়েছিল তার তো স্মৃতিশক্তি ছিল না, তাই সে বলল আমি খাই নাই। সকল সাহাবি বলতেছ, সাথী বলতেছ, তুমি খেয়েছ, সে বলল খাই নাই। বলল, তুমি খেয়েছ, না খাইলে তুমি মাতলামি করলা কেন? সে বলল, আমি তো লবিজ খেয়েছি। বলল, তুমি শরবত খাও নাই, যেটা বিজানো ছিল সেটা অনেক দিন আগের, সেটা মদ হয়ে গেছে, তুমি খাইলে এখন তোমার উপর হক, ইসলামী আইন তোমার উপর আসবে। আবু শাহমা কেঁদে দিলে, নামি বুঝি আমার প্রাপিষ্ট মুখ আমার বাবা ওমরকে দেখাবো। সকাল একসাথে চলে গেলেন যুদ্ধ শেষে মদিনা মনোয়ারা। চলে যাওয়ার পর আবু শাহমা মদিনা মনোয়ারা গেলেন না, মিশরের প্রেসিডেন্ট ছিল ওমরের কূটনৈতিক আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু শাহমা দৌড়ে চলে গেলেন আমর ইবনুল আসের নিকট গিয়ে বললেন, চাচা ভুল করে ফেলেছি, ভুলের কারণে আমি মদ খেয়ে ফেলেছি, যদি আমার মদ খাওয়া কেউ না জানতো, আল্লাহ জানতো, আল্লাহর কাছে গোপনে আমি মাপ চাইতাম, মাপ করে দিত, কিন্তু এখন তো সবাই জেনে গেল আপনি আপনার ইসলামী হুকমত আমার উপর বাস্তবায়ন করেন, আমি আমার কাপড়টা সরিয়ে দিলাম, আপনি আমার আব্বার সাজেশন মোতাবেক পারমিশন মোতাবেক আশিটা বেতাগাত আমার গায়ে দেন। আমর ইবনুল আস বলল, কেন? বলল, আমি মদ খেয়েছি, আমি চাই না আমার পাপিষ্ট মুখ আমার বাবা ওমরকে দেখাতে। আবু শাহমা একটা একটা করে আশিটা ব্যথাঘাত খেলেন। ওমরের উত্তরসরি কূটনৈতিক আমর ইবনুল আস চাবুক হাতে নিলেন, এক একটা করে আশিটা ব্যথাঘাত আবু শাহমাকে দিলেন। শরীর থেকে রক্তগুলো ফিটকির মতো খসখস করে পড়তে লাগলো, শরীরটা খসখস হয়ে গেল। আবু শাহমা চলে আসলো মদিনা মনোয়ারাতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু শাহমাকে দেখে বলল,
ও আবু শাহমা, তুমি না আমার আদরের সন্তান হও, তুমি কেন যুদ্ধের ময়দানে গিয়ে মদ খেয়েছিলা? কে তোমাকে সেই পারমিশন দিয়েছে? আবু শাহমা বলল, বাবা আমি খাই নাই, ভুলক্রমে খেয়েছি, এরপরও খাওয়ার বিধান আমার উপর আবর্তিত হয়েছে, যার কারণে আমি মিশরের প্রেসিডেন্ট আমর ইবনুল আসের নিকট গেলাম। যাওয়ার পর তিনি আমাকে 80টা ব্যথাঘাত করলেন। বাবা বলল, সত্য কিনা? কয়টা করছেন? 80টা ব্যথাঘাত করছে। আমি আমার পোশাক সরিয়ে দিলাম, পোশাক আপনি দেখেন আমাকে বরাবর 80টা ব্যথাঘাত করেছে, একটাও কম করে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, খুশি হয়ে গেল, বললেন, আমার আদরের কলিজার টুকরা আমার সম্মুখে পাপিষ্ঠ মুখ নিয়ে আসে নাই। ও সন্তান আবু শাহমা, তোমার তো 80টা ব্যথাঘাত খেয়েছো, এইবার তোমার নিকট বলি, তোমাকে যে 80টা ব্যথাঘাত দিয়েছে, তোমাকে যে 80টা ব্যথাঘাত করলো, একজন সাক্ষী আমার সম্মুখে আনো। আবু শাহমা কেঁদে দিলেন, বাবা আমর ইবনুল আস যখন আমাকে মেরেছিল তখন তো কেউকে কেউ দেখে নাই, ঘরের দরজা বন্ধ করে সে আমাকে শাস্তি দিয়েছিল। ওমর বলে, ইন্নালিল্লাহ, আমর ইবনুল আসকে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য প্রকাশ্য না করে ঘরের দরজার ভিতর বাস্তবায়ন করার পারমিশন কে দিল? যাও চিঠি লেখো। আমর ইবনুল আসের নিকট চিঠি লিখলেন। আমর ইবনুল আস চিঠি পেয়ে দৌড়ে আসলেন মদিনায় মনোয়ারায়, এসে বলল, ওমর কেন ডাকলেন? তোমার নিকট কি আমার সন্তান আবু শাহমা মদ খেয়ে গিয়েছিল, ব্যথাঘাত করেছিল? হ করেছিলাম, আমি বরাবর 80টায় তাকে ব্যথাঘাত করেছি, একটাও কম করি নাই। করেছ ভালো কথা, তবে ঘরের দরজা বন্ধ করে করলা কেন? তুমি কি সুরাতুল নূরের দ্বিতীয় আয়াতের শেষ অংশ পড় নাই? ওয়ালিয়াশাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। যখন চোরের হাত কাটবা, জিনাকারীকে রজম দিবা, মদ খাইলে 80টা ব্যথাঘাত করবা, তখন প্রকাশ্য মানুষের সম্মুখে করো, যাকে শাস্তি দিবা সে শাস্তি পেয়ে সংশোধন হবে, আর যারা দেখবে তারা শাস্তি দেখে সংশোধন হবে। তোমাকে কে পারমিশন দিছে ঘরের দরজা বন্ধ করে আল্লাহর আইন বাস্তবায়ন করতে? যখন এমন কথা বলা হলো, আমর ইবনুল আস কেঁদে দিলেন, ওমর তুমি তো অর্ধ পৃথিবীর ক্ষমতাধারী শাসক, যদি পৃথিবীর মানুষ জানে ওমরের সন্তান মদ খেয়েছে, আমর ইবনুল আস তাকে শাস্তি দিয়েছে, তোমার মান সম্মান মর্যাদা কই যাবে? আমি চেয়েছি জনসম্মুখে তাকে শাস্তি দিতে, কিন্তু যখনই আমি তরবারি চাবুক হাতে নেই, আমার হৃদয়টা কাঁদে, ওমরের সম্মান নষ্ট হবে, তাই আমি জনসম্মুখে থেকে তাকে ঘরের দরজা বন্ধ করে শাস্তি দিয়েছি। হযরত ওমর চিৎকার দিয়ে বললেন, যখন ব্যক্তি পাপ করে তখন পিতৃ পরিচয় থাকে না, প্রেসিডেন্টের সন্তান যদি পাপ করে প্রেসিডেন্টের পরিচয় থাকে না, নেতার সন্তান যদি পাপ করে কখন পিতৃ পরিচয় থাকে না, কোন ব্যক্তি যত ক্ষমতাধারী শাসক হোক না, তার সন্তান যদি পাপ করে পিতৃ পরিচয় থাকে না, আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে গিয়ে তোমাকে কে বলেছে লুকিয়ে করতে? তোমার আইন বাতিল। আবু শাহমা এইভাবে মারা যান নাই, যাও চাবুক নিয়ে আসো। আবু শাহ মাটিতে পড়ে যাওয়ার পর তাকে নিয়ে গেয়া হলো হুজরাতে। হুজরাতে নিয়ে যাওয়ার পর কিছুদিন পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু শাহমার নিকট গেলেন। আবু শাহমার নিকট গিয়ে বলল, ইয়া বুনাইয়া কাইফা আনতা, ও আমার কলিজার টুকরা, ও আমার আদরের সন্তান, তুমি কেমন আছো? আবু শাহমা চিৎকার দিয়ে বলল, ইয়া বাবা, তাকিয়ে দেখো হে আমার বাবা, আমি ভুল ক্রমে মদ খেয়েছি, আমাকে একবার শাস্তি দেওয়া হয়েছিল, তোমার আইনের কারণে আবার শাস্তি দেওয়া দিয়েছো তুমি, আজকে তাকিয়ে দেখো আবু শাহমার জীবনের প্রদীপ নিবিয়ে আসছে, মনে হয় আবু শাহমা দুনিয়াতে আর বাঁচবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, ও আমার আদরের সন্তান, তুমি যদি দুনিয়ার জমিন থেকে চলে যাও, আল্লাহর সম্মুখে যদি তোমার সাক্ষাৎ হয়, দেখা হয়, তুমি বলবা, ও আল্লাহ, তোমার আইন বাস্তবায়ন করতে গিয়ে তোমার হুকুমত তোমার দিনের উপর, তোমার রাজত্বের উপর, তোমার পৃথিবীর উপর, তোমার জমিনের উপর বাস্তবায়ন করতে ফিতা হয়ে নিজের সন্তানকে কিঞ্চিত মাত্র ছাড় দেন নাই। আমর ইবনুল আস চলে গেলেন মিশরে, আবু শাহমা চলে গেলেন কবরে। আল্লাহর আইনটা হলো এমন, কিছু মানবেন কিছু মানবেন না, সুবিধাবাদ জিন্দাবাদ, এমন মুসলমান
হওয়া যায় না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর আইন যদি মানতে হয় পুরোপুরি মানতে হবে, আইন সকলের জন্য সমান। ওমর যদি এখন থাকতো তাহলে এই দেশে যত নাস্তিক আল্লাহর আইনকে নিয়ে হেলাবেলা করে কেউ টিকতে পারতো না। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো আবু বকরের মতো, এমন যদি হতো জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখত কি কেউ আছে অনাহারে। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখত কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। মিলে মিশে ভালোবাসা একই সাথে পেত, যদি আমার শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো, এমন যদি হতো। আমাদের এই ক্রান্তি লগ্নে একজন ওমর খুবই প্রয়োজন, ঠিক না? একজন আবু বকর খুবই প্রয়োজন, ঠিক না? একজন ওসমান খুবই প্রয়োজন। খোলাফায়ে রাশিদিন কত সুন্দর সোনালী যুগ, 30টি বছর ছিল, ওই বছর যদি আজকে থাকতো এই দেশের সবাই সমতা পেত, কেউ হীনতা হয়ে যেত না, কেউ টাকার পাহাড় গড়তে পারত না, কেউ আবার ঢাকা ফ্লাইওভার নিচে ঘুমাতো না, সকলে সমতা আইন পেত, ঠিক কিনা? আজকে ওমর নাই, খুব কষ্টে মানুষ, খুব কষ্টে। আমরা তো সেই জাতি ছিলাম, আমরা জাতি ছিলাম বীরের জাতি। আজকে তাকিয়ে দেখেন মুসলমান পৃথিবীর প্রত্যেকটা দেশে মাইর খায়, সিসনিয়া বসনিয়া ফিলিস্তিন আরাকান ভার্মা দিল্লি কাশ্মীর পৃথিবীর প্রত্যেকটা ভূখণ্ডে মুসলিম মাইর খায়। এর কারণ হলো মুসলমান তাদের ভ্রাতৃত্ব ভুলে গিয়ে পশ্চিমাদের গোলামি করতেছে। পশ্চিমারা যা ঢুকিয়ে দিল তাই আমরা আজকে মেনে নিলাম। সুলতান আলফ আরসালান নাম শুনেছিলেন? সুলতান আলফ আরসালানের সমকালীন রোমদের সাথে যুদ্ধ হয়েছিল। রোমের রাজা নেতা সুলতান আলফ আরসালানের সৈন্যদের হাতে গ্রেপ্তার হলেন, তাকে নিয়ে আসা হলো সুলতান আলফ আরসালানের নিকট। নিয়ে আসা হলে সুলতান আলফ আরসালান রোমের প্রেসিডেন্টকে বলল, তুমি এতই নিকৃষ্ট, এতই কম দামি সাবান, এতই কম দামি পাত্র জিনিস, তোমাকে যে মুসলিম কারাগারে রাখবো সেই সক্ষমতা সেই অধিকারটুকু তোমার নাই। অথচ তিনি ছিলেন রোমের প্রেসিডেন্ট। একজন সৈন্যকে ডাকলেন, সৈন্য আসলো সুলতান আলফ আরসালানের নিকট। আসার পর তিনি বললেন, যাও তাকে বস্তিতে নিয়ে ঘুরাও, যেই ব্যক্তি তাকে কিনতে চায় তাকে বেচিয়ে দাও, বিক্রি করে দাও। সুলতান আলফ আরসালানের কথা মতো ওই সৈন্য ওই ব্যক্তিকে নিয়ে গেলেন, অনেক দূরে নিয়ে গেলেন। নিয়ে একদিন দুদিন কয়েকদিন হাঁটতেছেন, বস্তিতে বস্তিতে অলিতে গলিতে নগরীতে ঘুরতে লাগলেন। রোমের প্রেসিডেন্টকে কিনবার মতো কেউ নেই, কেউ কিনতেছে না। পরিশেষে একজন লোক আসলো, এসে বলল, ও সৈন্য ভাই, তুমি যে নেতাকে নিয়ে আসছো আমি তাকে একটা জিনিসের বিনিময় কিনতে চাই, তুমি বিক্রি করবা? সুলতান আলফ আরসালানের সৈন্য বলল, কি? বলল, আমার ওই যে ঘুমিয়ে আছে অবাধ্য একটা কুকুর, আমি চাই ওই অবাধ্য কুকুরের বিনিময়ে রোমের প্রেসিডেন্টকে কিনতে, তুমি কি বিক্রি করবে? সে বলল, আমি আমার রাজা, আমার মহাশয়, আমার সুলতান আলফ আরসালানের অনুমতি নিতে চাই। সৈন্য তাকে নিয়ে সুলতান আলফ আরসালানের নিকট আসল। তিনি বললেন, মহাশয়, আপনি যখন আইন দিলেন তাকে বিক্রি করতে, আমি অলিতে গলিতে আজকে কয়েকদিন খোঁজাখুঁজি করলাম, কেউ তাকে কিনতে চায় না, কিন্তু এই ব্যক্তি তার অবাধ্য কুকুর দ্বারা রোমের সম্রাটকে প্রেসিডেন্টকে কিনতেছে, আমি কি বিক্রি করব? বলল, আরে বেটা, যে জিনিসের কোনো মূল্য নাই, মূল্যহীন জিনিস যদি কোনো নোংরা নোংরামি দ্বারা অথবা ময়লা দ্বারা বিক্রি করা হয়, সেই ময়লা ফল গাছের নিচে দিলে ফল ধরবে, ভালো উদ্ভিদ হবে, ওই জিনিসের চাইতে তো ওই ময়লাটার দাম বেশি। আল্লাহু আকবার! আমরা ছিলাম সেই বীরের জাতি,
আজকে আমরা সব জায়গায় মাইর খাই। ব্রাতৃত্ব জিনিস আমরা ভুলে গেছি, আমাদের ব্রাতৃত্ব, আমরা যে মুসলিম ব্রাদারহুড ছিলাম, আমরা আমাদের ঐতিহ্য ট্রেডিশন ভুলে গেছি। পশ্চিমাদের সংস্কৃতি সভ্যতা আমাদের ঘরে ঘরে লালন, ঠিক কিনা? পশ্চিমারা আমাদেরকে যে পলিটিক্যাল সিস্টেম শিখিয়েছে, আজকে সেই পলিটিক্যাল সিস্টেমের কারণে আমার দেশ বহু নিচে চলে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন ছিল নির্বাচন, ছিল সিলেকশন, আর আমরা বানিয়েছি ইলেকশন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খেলাফত শিখিয়ে দিয়েছেন সেটা সেই খেলাফত নয়। তারা শিখিয়ে দিয়েছে এরিস্টটল, কার্ল মার্কস, তাদের যে আইনগুলো আমরা আমাদের দেশে বাস্তবায়ন করতেছি, যে আইনের কারণে, যে পলিটিক্যালের কারণে আজকে যদি আওয়ামী লীগের কোনো কর্মী, কোনো নেতা মারা যায়, একটা জামাত ইসলামী খুশি হয়, একটা জামাত ইসলামীর কোনো কর্মী মারা গেলে আওয়ামী লীগ ভাই খুশি হয়, বিএনপি মারা গেলে আওয়ামী লীগ খুশি হয়, জামাত ইসলামী খুশি হয়, অথবা জামাত ইসলামের কোনো কর্মী মারা গেলে আওয়ামী লীগ খুশি হয়, বিএনপি খুশি হয়। এগুলো অথচ এগুলো সবাই মুসলিম, সবাই নামাজ পড়ে, সবাই রুকু করে, সবাই জাকাত দেয়, অথচ আজকে যদি আমাদের ভূখণ্ড ত্যাগী অর্থাৎ কোনো নাস্তিক রামবাম মারা যায়, মুসলমানদের হৃদয় ব্যথিত হয়, মুসলমানদের ভাই মারা গেলে মুসলমানদের হৃদয় ব্যথিত হয় না। তার মানে তারা যে ট্রেডিশন নিয়েছে তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহ্য নয়, ট্রেডিশন নয়, খেলাফত নয়, সেই খেলাফত হলো পশ্চিমাদের। সেই খেলাফত বাস্তবায়ন করার কারণে পশ্চিমাদের গোলামি আমরা যত করতেছি ততই মার খেতেছি, পশ্চিমাদের আদর্শ যত বাস্তবায়ন করতেছি ততই বা মার খেয়েছি। আজকে আমার পলিটিক্যাল ভাই, হয়তো আমার ভিন্ন মত, ভিন্ন দল, সে মারা গেলে আমি খুশি হই, আর যদি একটা বিধর্মী মারা যায় আমি ফুলের তোরা নিয়ে তার জন্য আপনার মাগফিরাত কামনা করি, ব্যতীত হই। অথচ আমার আওয়ামী লীগ ভাই, আমার জামাত ইসলামের ভাই, আমার বিএনপি ভাই নামাজ পড়ে রুকু করে, সেও মুসলিম। এটা তো পশ্চিমাদের ট্রেডিশন। তারা আজকে স্লোগান দেয়, তাদের ঐতিহ্য আবদুল্লাহ ইবনে ওবায় ট্রেডিশন ধরে, আবদুল্লাহ ইবনে ওবায় উত্তর শরীয় তারও আজকে দেয় স্লোগান দেয়।